বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এমন একটি ঘরোয়া উপকরণ যা দিয়ে আপনারা ঘামাচি থেকে খুবই সহজভাবে ছুটকারা পেতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা ঘামাচি পাউডার লাগালেও ঘামাচিগুলো যেতে চায় না, আমাদের হাত পা যেখানে ইচ্ছা সেখানেই ঘামাচিগুলো হয়ে থাকে। গ্রীষ্মকালে অথবা প্রচুর পরিমাণে গরম হলেও ঘাম থেকে ওই ঘামাচিগুলো হয়ে থাকে। তখন আমাদের শরীরে যেখানে যেখানে ঘামাচিগুলো হয়ে থাকে তখন সেখানে প্রচুর পরিমাণে চুলকায়। তো আজকে আমি আপনাদের এমন একটি উপকরণ মেক করে দেখাবো যা থেকে খুবই সহজভাবে ঘামাচি থেকে আপনারা ছুটকারা পেতে পারেন। তো এই উপকরণটি মেক করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটি বডি ক্রিম নিয়েছি। তো এখন আমি বডি ক্রিমটি বাতিতে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো বডি ক্রিম দিয়ে নিচ্ছি। তো আপনাদের পাশে যে বডি ক্রিমটি থাকবে সেটাই আপনারা দিতে পারবেন, এটা শুধু আপনাদের ইচ্ছা। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু বডি ক্রিম নিয়েছি। তো যতটুকু দরকার সেতটুকুই নিয়েছি। পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘামাচি পাউডার। তো আশা করি ঘামাচি পাউডারটা সবার বাসায় থাকবে। তো এখানে আমি দিয়ে নিচ্ছি ঘামাচি পাউডার। তো দেখতে পাচ্ছেন এই তো আমি আমার পরিমাণ মতোই দিয়ে নিয়েছি। তো ঘামাচি পাউডার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব জুঁই নারিকেল তেল। তো এখানে আমি জুঁই নারিকেল তেলটা ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখা দিচ্ছি এই জুঁই নারিকেল তেল। আশা করি নারিকেল তেল আপনাদের সবার বাসায় থাকবে। তো এখানে আপনারা যে কোনো নারিকেল তেলটা ইউজ করতে পারবেন, আপনাদের নিজের তৈরি। অনেকেই আছে ঘরে নারিকেল তেল মেক করে থাকেন, তো সেটা দিলে আরও ভালো। তো এরপরে আমি তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন তিনটি উপকরণ, কারণ ভালোভাবে যদি না মিশান তাহলে যে উপকারিতা পাবেন না তেমন। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি লাগিয়ে নিচ্ছি পিঠে। তো যেখানে যেখানে ঘামাচি থাকবে সেখানে সেখানে লাগিয়ে নেবেন আপনারা। অবশ্যই 3 দিন লাগাবেন আর 1 ঘন্টা করে লাগিয়ে রাখবেন গোসল করার আগে। তো গোসল করার আগে লাগিয়ে রাখলে ভালো হবে। তো এটা শুধু আপনাদের ইচ্ছা, 1 ঘন্টা অবশ্যই লাগিয়ে রাখতে হবে অথবা 1.5 ঘন্টা আপনারা লাগিয়ে রাখতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।